যাদের কাছে এখনও কাস্ট সার্টিফিকেট নেই, অর্থাৎ এসসি এসটি ওবিসি কার্ড নেই, তারা কিভাবে অনলাইনে এসসি কার্ড এসটি কার্ড ওবিসি কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, সেটা প্রসেস ফুল প্রসেস আপনাকে আজকে আমি ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তো ভিডিওটি পুরো না কেটে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আপনি যদি আমার এই ইজি অপশন চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন করতে একদম ভুলবেন না, তাতে আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নেবো। প্রথমে যেটা করবেন, আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি যেটা করবেন, গুগলে গিয়ে লিখবেন কাস্ট সার্টিফিকেট, CASTE কাস্ট, CERTIFICATE কাস্ট সার্টিফিকেট বলে আপনি এটাকে গুগলে গিয়ে লিখবেন। লেখার পরে আপনি যেটা করবেন, সার্চ বক্সে সার্চ দিয়ে দেবেন। লিঙ্কটা যদি পেতে কোনো অসুবিধা হয় তাহলে আমার ডিসক্রিপশনের নিচে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করে আপনি ডাইরেক্ট পেজে চলে যেতে পারেন। প্রথমে যে লিঙ্কটা এসছে, প্রথমে যে পেজটা এসছে সেটাকে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে প্রথমে যেটা অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে সেটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনি দেখবেন এখানে কতগুলি এসসি এসটি ওবিসি কার্ড পেন্ডিং হয়ে আছে, কতগুলি হয়ে গেছে, পুরো ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে কয়েকটা দেখবেন, প্রথমে দেখবেন চারটে পাঁচটে দেখবেন এখানে অপশন দেওয়া আছে, কলম দেওয়া আছে, এগুলো সবই গুরুত্বপূর্ণ কলম। আপনাকে আজকে দেখাবো আপনি কী করে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, সেটাই ফুল প্রসেস আমি করে দেখাবো। তো প্রথমে আপনি দেখতে পাবেন এখানে আপনার প্রথমে দেখা যায় অ্যাপ্লিকেশন টু স্টেট, স্টেটটা অটোমেটিকলি এখানে সিলেক্ট করাই থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনাকে যেটা করতে হবে, প্রথমে যেটা করতে হবে এখানে আপনার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনি যেটা করবেন এখানে ফুল বক্সগুলো আপনাকে পূরণ করতে হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে লাল লাল সেগুলো ম্যান্ডেটে, সেগুলো আপনাকে পূরণ করতেই হবে, সেগুলো বাদ দিলে হবে না। আপনাকে ফুল যেগুলো লাল লাল স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে পূরণ করতেই হবে, ওগুলো হচ্ছে ম্যান্ডেটারি কলম, ওই বক্সগুলো আপনাকে ফুল ফিল আপ করতে হবে। এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো আপনার সাবডিভিশন পড়বে সেই সাবডিভিশনগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে যেগুলো করবে, আপনার যদি পৌরসভা এলাকা পড়ে তাহলে পৌরসভাটা সিলেক্ট করবেন, যদি ব্লকটা পড়ে বিডিও অফিস পড়ে থাকে তাহলে আপনি ব্লকটাকে সিলেক্ট করবেন। তারপর যেটা করবেন, পাশে ঘরে চলে যাবেন। পাশে ঘরে চলে যাওয়ার পর আপনি সেটাকে সিলেক্ট করবেন, আপনার ব্লকটা মানে কোন ব্লক পড়ছে সেই ব্লকটা আপনাকে এখানে চয়েস করতে হবে, সেটাকে আপনি চয়েস করে নেবেন। তারপর এখানে দেওয়া আছে অ্যাপ্লাইং ফর এসসি এসটি ওবিসি, আপনি যে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান সেই কার্ডটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে যদি এসসি আপনি সিলেক্ট করেন, এসসির জন্য আপনি সিলেক্ট করে নিতে পারেন, এসটির জন্য আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এখানে ওবিসি সিলেক্ট করে দেবেন, ওবিসির মধ্যে আপনার অরগুলো কতগুলো ক্যাটাগরি রয়েছে, ওবিসি এ ওবিসি বি এরকম কতগুলো ক্যাটাগরি রয়েছে শুধুমাত্র ওবিসিদের জন্য। আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে পাশে করে চলে যাবেন। তারপর কাস্ট ট্রিবিল কমিউনিটি, আপনি এখানে কোন মানে মুসলিম কিংবা হিন্দুর মধ্যে কোন টাইটেলের মধ্যে পড়ছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে বলবে। এখানে অনেকগুলো টাইটেল দেওয়া রয়েছে, আপনি সেই টাইটেলটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি মুসলিম হয়ে থাকলে মুসলিমের অনেকগুলো আছে, হিন্দু হয়ে থাকলে হিন্দুর অনেকগুলো হয়ে আছে, আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন। তারপরে আপনাকে নামটা বসিয়ে দেবেন, নামটা বসিয়ে দেওয়ার পর আপনি ফাদার্স নামটা বসিয়ে দেবেন। ফাদার্স নামটা বসিয়ে দেওয়ার পর আপনি মোবাইল নাম্বারটা দিতে পারেন, ইমেল আইডি দিতে পারেন, আধার নম্বরটা দিতে পারেন। যেগুলো আমার ম্যান্ডেটরি স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেওয়া আছে আপনার ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, মুর্শিদাবাদটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার থানাটা সিলেক্ট করে নেবেন। তারপর ভিলেজ সিটি, আপনি এখানে আপনার গ্রামের নামটা আপনার শহরের নামটা আপনি দিয়ে দিতে পারেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখবেন এখানে কেয়ার অফ আপনার গার্জেনের নামটা, এখানে ফাদার্স নেমটা আপনাকে দিয়ে দিতে হবে। ফাদার্স নেমটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ফাদার্স নেমটা পুরো আপনার যে ডকুমেন্টসে হুবু যে ডকুমেন্টস থেকে আপনি এটা অ্যাপ্লাই করছেন সেই ডকুমেন্টসের যে নামটা রয়েছে আপনার ফাদার্স নেম সেই নামটা আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে স্টেটটা অটোমেটিক্যালি সিলেক্ট করাই থাকবে, আপনি স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে, ডিস্ট্রিক্টের পাশে দেখবেন একটা গেট পিএস মানে আপনি এখান থেকে আপনার পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওখানে ক্লিক করবেন, তারপর নিচের দিকে চলে আসবেন। ওখানে নিচে চলে আসলে আপনার পুলিশ স্টেশনে আপনার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর যেটা করবেন, আপনার ওয়ার্ড জিপি, আপনার জিপি নামটা দিয়ে দেবেন। আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনার গ্রামের মধ্যে যদি থেকে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। তারপর যেটা করবেন, ভিলেজ পাড়া হাউস নম্বর রোড আপনার যতগুলো রয়েছে আপনাকে যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করে নিয়ে আপনি লিখে দিতে পারেন, আপনি বক্সটাতে আপনি পূরণ করতে পারেন। ভিলেজটা আপনি আমার গ্রামের নামটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে পোস্ট অফিস নামটা আপনি সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস নামটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার যেটা করতে হবে, লাস্টের দিকে দেখবেন সবশেষে যেটা রয়েছে পিনকোড, আপনি আমার পিনকোডটা আপনি কি সিলেক্ট করে দেবেন। আপনার পিনকোড যেটা রয়েছে আপনার পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে। এই সমস্ত বক্সগুলো আপনার পূরণ করে যাওয়ার পর আপনি ডান দিকে চলে যাবেন, বি পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার যদি সেম প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি যেটা করবেন, আপনি এখানে ওপরেই দেখবেন একটা ইএস নো বলে অপশান আছে, সেখানে গিয়ে আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে আপনি সেটাকে ইএস করে দেবেন। আর যদি বলেন যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এক নয় সেম নয় তাহলে আপনি নো করে আপনাকে
পেজ পারমানেন্ট অ্যাড্রেসটা আপনাকে পূরণ করে দিতে হবে। তারপর নিচের দিকে চলে আসে, নিচের দিকে চলে আসার পর আপনি দেখতে পাবেন এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা অটোমেটিক সিলেক্ট করে থাকবে। রিলিজিয়ান, রিলিজিয়ানটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টিয়ান না আপনি কোন ধর্মের সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখবেন এখানে, তারপরে পাশে করে দেখবেন জেন্ডার, আপনি কি কার্ড এটা অ্যাপ্লাই করছেন, একটি মেয়ে না ছেলে সেটাকে আপনাকে পুরুষ না মহিলা সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এটা গুরুত্বপূর্ণ, এটা 13 নম্বরটা যে খুবই গুরুত্বপূর্ণ, এই 13 নম্বরটা আপনি ভালো করে দেখবেন, সেখানে রয়েছে যদি আপনার পরিবারে কারোই কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে আপনি সেটা কাস্ট সার্টিফিকেটের যার নাম রয়েছে সেই নামটা আপনি সিলেক্ট করবেন। তারপরে যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে, যার আপনার ফাদার মাদার আর যদি আদার্স কেউ হয়ে থাকে তাহলে আপনি আদার্সের এটা সিলেক্ট করে নিয়ে আপনি সেটা ফিল আপ করে দিতে পারেন। তারপরে আপনি সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর আপনার ডেট অফ ইস্যু, সেই কার্ডে আপনার ডেট অফ ইস্যু দেওয়া রয়েছে সেই ইস্যু ডেটটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর যেটা রয়েছে ইস্যুং অথরিটি, আপনার যে অথরিটি, আপনার যে ইস্যুং অথরিটি যে আপনার কার্ড দিতে সেই কার্ড সার্টিফিকেট আপনাকে ইস্যু করেছে সেইটাকে আপনাকে উপরে দেওয়া আছে, সেটা আপনি সিলেক্ট করে নিয়ে আপনি এখানে বসে দিতে পারেন। এখানে অনেকগুলো রয়েছে, আপনি যে ইস্যু অথরিটি আপনাকে ইস্যু করেছে সেই কার্ডটি ও কার্ড সার্টিফিকেটটি সেটা আপনাকে এখানে বসে দিতে হবে। পরিবারের যদি কারোর কার্ড সার্টিফিকেট না থাকে, ওবিসি এসসি এসটি কার্ড যদি না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 13 নম্বরে গিয়ে এই সমস্ত ফিল আপ করার কোনো দরকার নেই। যদি কারোর না থাকে, একবার যদি কারোর কাজ সার্টিফিকেট না হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন আপনাকে নো করে দিতে হবে। নো করে দিলে আপনি কী করবেন, এখানে দেখবেন ইয়েস নো বলে অপশান, ইয়েস করলে আপনি ফ্যামিলি কারো দিয়ে দেবেন, যদি না নো করেন তাহলে কারো কোনো ইনফরমেশন আপনাকে দিতে হবে না। এর জন্য আপনাকে হয়তো একটা এফিডেভিট লাগবে, ফ্যামিলি একটা এফিডেভিট লাগবে, সেই এফিডেভিট আপনাকে সঙ্গে জমা দিতে হবে। তারপরে পাশের ঘরে চলে যাবেন, পাশের ঘরে দেখবেন এখানে দেওয়া আছে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, আপনার দুজন স্থানীয় রেফারেন্স আপনাকে এখানে লাগবে। এখানে একজন রেফারেন্সের নাম লাগবে, প্রথমে এখানে আপনি নাম লিখে দেবেন, তারপরে দ্বিতীয় দেওয়া আছে বি নম্বরে দেওয়া আছে অ্যাড্রেস অফ রেফারেন্স, আপনার সেই রেফারেন্স যে ব্যক্তিটার নাম লিখে দেবেন তার পুরো অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিতে হবে। দ্বিতীয় জন নেম অফ রেফারেন্স টু, আপনার দ্বিতীয় জনের একটা নাম বসিয়ে দেবেন, তারপর অ্যাড্রেস অফ রেফারেন্স টু, আপনার রেফারেন্স টু অ্যাড্রেসটা আপনি এখানে ফিল করে দেবেন। সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর আপনি ভালো ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর দেখবেন হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট কান্ট্রি, আপনি যদি অন্য কোনো স্টেট থেকে অন্য কোনো শহর থেকে বিলং করেন তাহলে আপনি যেটা করতে হবে আপনি এখানে ইয়েস করে আপনার সমস্ত ডিটেলস পূরণ করতে হবে। আপনি যদি কোনো স্টেট থেকে এসে এখানে না থাকেন তাহলে আপনাকে এখানে পূরণ করার কোনো দরকার নেই। তারপরে গুরুত্বপূর্ণ যেটা করবেন, আপনি এখানে ভিউ বিফোর সাবমিট, সাবমিট করার আগে আপনি এটা দেখে নিতে পারেন, সেভ অ্যাজ কন্টিনিউ আপনি এটা সেভ করে পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারেন। আর যদি ক্লিয়ার করে থাকেন তাহলে ক্লিয়ার করলে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনাকে পুনরায় আবার আপনাকে সেটাকে পূরণ করতে হবে। তারপরে যে পেজটা চলে আসবে, পেজটা চলে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনার ফাদার্স ডিটেলস, সার্ভিস ডিটেলস অফ ফাদার, আপনার বাবা কী করে থাকেন, যদি কোনো স্টেট গভর্নমেন্টে চাকরি করে থাকেন তাহলে সেটাকে সিলেক্ট করে আপনার বাবার যাবতীয় তথ্য আপনাকে পূরণ করতে হবে। যদি ডান দিকে চলে আসবে সার্ভিস ডিটেলস অফ মাদার, আপনার মা যদি কিছু করে থাকে তাহলে আপনার মায়ের সমস্ত ডিটেলস আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি কোনো চাকরি করে থাকেন আপনার বাবা মা তাহলে সেটাকে আপনাকে পূরণ করে দিতে হবে। যদি কিছুই না করে থাকে তাহলে আপনি যেটা করবেন আপনি সেটাকে সিলেক্ট করবেন নান অফ দ্য অ্যাবাভ, আপনি এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনি যেটা করবেন কিছুই সেটা করে না, তারপর ডান দিকে সেটা ফাদার্স এবং মাদার্সের নান অফ অ্যাবাভ সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আর কিছু পূরণ করার কোনো দরকার নেই, সিলেক্ট করে নেওয়ার পর আপনি যেটা করবেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে একটা বক্স চলে আসবে, নোটিফিকেশন চলে আসবে, আপনি সেটা কী করবেন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার সামনে এরকম আর একটা পেজ চলে আসবে, এরকম পেজ চলে আসার পর আপনাকে যেটা করতে হবে আমি প্রথমে যেগুলো বলেছি লাল লাল যেগুলো স্টারমার্ক দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো পূরণ করতেই হবে। বাদবাকি যেগুলো আপনার ম্যান্ডেটরি না সেগুলো আপনি পূরণ করতেও পারেন না করতেও পারেন, কোনো অসুবিধা নেই। সেখানে আপনি এই বক্সগুলো আপনি ছেড়ে দিতে পারেন, যদি কোনো ডিটেলস আপনার জানা থাকে আপনি পূরণ করবেন ভাবেন তাহলে আপনি সেটাকে পূরণ করতে পারেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইনকাম উইথ ফাদার, আপনার ফাদার্স ইনকামটা অ্যানুয়ালি আপনার বছরে কত হয়ে থাকে সেটা আপনি এখানে বসে দিতে পারেন। 36,000 হোক, 40,000 হোক, 50,000 হোক, বছরে আপনি কত ইনকাম করেন আপনার বাবা সেটা আপনি এখানে বসে দেবেন। তারপরে যেটা আপনি নিচের দিকে চলে আসবেন সেভ অ্যান্ড কন্টিনিউ আছে, এখানে এখানে ক্লিক করে নেবেন। তারপরে দেখুন এরকম আরেকটি পেজ চলে এসছে, এরকম ইনফরমেশান আপনাকে পূরণ করতে হবে, যেগুলো পূরণ করার মতো সেগুলো হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, আপনি আপনার যে যার অ্যাপ্লিক্যান্ট আপনি যার এটা অ্যাপ্লাই করছেন যার জন্য এটা অ্যাপ্লাই করছেন তার একটা ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে। আপনি যখনই চুজ ফাইলে ক্লিক করবেন তখনই অটোমেটিকলি আপনার যে ফাইলে সেটা সেভ করা থাকবে, ছবিটা সিলেক্ট করা থাকবে, সেখানে আপনি ছবিটা সিলেক্ট করে সেটাকে ওকে করে নেবেন, তাহলে এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনি তার ফটোগ্রাফটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখবেন নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসলে আপনি যেটা করবেন সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, আপনি যেগুলো আপনার যদি কোনো এক্সট্রা যদি আপনি কারো এক্সট্রা যদি আপনার কোনো ডকুমেন্টস আপনি এখানে সাবমিট করতে চান তাহলে এখানে সাবমিটটা করে দিতে পারেন। আপনি আপনার যেগুলো সাবমিট করে দেওয়ার সেগুলো সাবমিট করে দেবেন, তারপর আপনার ইস্যু ডেটটা বসিয়ে দেবেন।
প্রথম থেকে দেখবেন আপনি আপনার ভোটার আইডি কার্ডের ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, কত তারিখে আপনি ভোটার কার্ডটা পেয়েছেন সেই একটা ডেট দেওয়া আছে, পেছনের দিকে দেখবেন ভোটের ছবি, সেখানে আপনি ডেটা দিয়ে দিতে পারেন। তারপরে এজ প্রুফ হিসাবে আপনি দিতে পারেন, এজ প্রুফ হিসাবে আধার কার্ডটা দিতে পারেন। তারপরে যেগুলো আছে রয়েছে ফটো আইডেন্টি ডকুমেন্ট, আপনি এখানে আপনার প্যান কার্ডটা সিলেক্ট করে দিতে পারেন। এরকম কয়েকগুলি ডকুমেন্টস রয়েছে, আপনি পুরো ফিল আপ করতে পারেন, এগুলো ম্যান্ডেটরি না, আপনি ফিল আপ করতে পারেন, সেহেতু অনেকটা কাজ এগিয়ে থাকবে, আপনার কোনো অসুবিধা হবে না। এতে আপনি সেগুলো দেওয়ার পর যদি আপনি নিচের দিকে চলে আসবেন, এগুলো সমস্ত সিলেক্ট করে নেওয়ার পর দেওয়ার পরে ইনফরমেশন দেওয়ার পর আপনি যেটা করবেন ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড অফ, আপনি আপনার ভোটার কার্ডের বাড়ির কার্ড যদি ভোটার কার্ড থেকে থাকে, বাবা হোক মা হোক আদার ব্রাদার হোক সিস্টার হোক আপনি যদি থাকে, তাহলে আপনি সেটাকে ফাদার মাদার সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি তার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন পাশের ঘরে, যেভাবে আমি দিয়ে দিয়েছি সেভাবে একটা দিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন, আপনি কোন বিধানসভার আন্ডারে পড়েছেন সেই অ্যাসেম্বলিটা আপনি এখানে দিয়ে দেবেন, পার্ট নাম্বারগুলো দিয়ে দেবেন, সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দেবেন। তারপর যেটা করবেন নিচের দিকে চলে আসবেন ক্লিয়ার আর সাবমিট, দুটো অপশন এসছে, আপনি এটা সাবমিট করে দেবেন, ক্লিয়ার করে দেবেন, ক্লিয়ার করে যাবে। তারপর আপনি সাবমিটটা করে দেওয়ার পর আপনি যেটা দেখবেন এখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটা স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা আপনি এটা প্রিন্ট আউটও করে নিতে পারেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা করবেন এই যে এটা প্রসেসটা আপনি ফিল আপ করলেন, যার জন্য আপনি এই কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করলেন, তার একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি এখান থেকে পেয়ে যাবেন। সেটা কী করতে হবে, লাস্টের তিন নম্বর যেটা রয়েছে ক্লিক হেয়ার, এই তিন নম্বর আপনি এটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি দেখবেন আপনার সামনে এইরকম একটা পেজ আপনার সামনে ওপেন এসেছে, আপনার অ্যাপ্লিক্যান্ট যার অ্যাপ্লিক্যান্ট আপনি যার অ্যাপ্লিকেশানটা করলেন তার এখানে একটা নাম্বার দিয়ে দেবে, রেফারেন্স নাম্বার, তারপর নেম দিয়ে দেবে যার আপনি করলেন তার নাম্বার দিয়ে দেবে, ফার্স্ট নাম্বারটা দিয়ে দেবে, অ্যাড্রেসটা পুরো দিয়ে দেবে, অ্যাপ্লাইড ফর আপনি কত থেকে অ্যাপ্লাই করেছেন, আপনি কমিউনিটার আপনার দিয়ে দেবে, ডান সাইডে একটা আপনার ফটোগ্রাফটা দিয়ে দেবে, এটাকে আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি করে দেবেন। আপনাকে এটা বিডি অফিস এসডি অফিস কিংবা পৌরসভা আপনি যেগুলো যে আন্ডারে আপনি পড়েছেন, বিডি অফিস এসডি অফিস কিংবা আপনি পৌরসভার আন্ডারে, সেখানে আপনাকে ষাট দিনের মধ্যে আপনাকে এটা জমা নিয়ে যেতে হবে। আপনি উপযুক্ত পরিমাণে আপনার তথ্য নিয়ে যাবেন, তারপরে আপনার ডকুমেন্টসের যাবতীয় তথ্য আপনি নিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি সেখানে জমা দিয়ে দেবেন, সেখানে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা।